সবকিছুর ভিতরে কিছু একটা আছে হইচই থেকে চোরকি কাইজার থেকে সিন্ডিকেট গোয়েন্দা থেকে মাইন্ড অটিজম আফরান নিশু যেন অপ্রতিরোধ রিসেন্টলি আফরান নিশুর দুটো ওয়েব সিরিজ মুক্তি পায় একটা হচ্ছে কাইজার যেটা নিয়ে ছোট্ট একটা রিভিউ ভিডিও আমি অলরেডি এই চ্যানেল আপলোড করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং দ্বিতীয়টা হচ্ছে সিন্ডিকেট আজকে কথা বলবো সিন্ডিকেট নিয়ে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পায় সিন্ডিকেট নামক এই ওয়েব সিরিজটি যেটির পরিচালক হিসেবে ছিলেন বাংলাদেশের অন্যতম গুণী একজন পরিচালক শিহাব শাহিন সিরিজটিতে অভিনয় করেছেন আফরান নিশু নাজিফা তুসি তাসনিয়া ফারিন রাশেদ মামুন অপু সহ আরো অনেকেই তো কেমন ছিল এই ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজটি সবার প্রথমে আসা যাক ডিরেকশন নিয়ে সিহাব শাহিন যে কতটুকু গুণী এবং সফল একজন নির্মাতা তা আমরা আগে থেকেই জানি ওনার এক একটা কাজ যেন একটা আরেকটা থেকেও ছাপিয়ে যায় এবং এই সিরিজেও তার কোনো ব্যতিক্রম হয়নি পুরো সিরিজ জুড়ে আপনারা চমৎকার সব ডিরেকশন দেখতে পাবেন সিহাব শাহিনের সিনেমাটোগ্রাফি মুভি বলেন নাটক বলেন ওয়েব সিরিজ বলেন প্রত্যেকটা জায়গায় সিনেমাটোগ্রাফি খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে সিন্ডিকেট সিরিজটিতে সিনেমাটোগ্রাফি ছিল একদম টপ নচ সেই সাথে কালার গ্রেডিং এর কথা বলতেই হয় পুরো সিরিজ জুড়ে একটা ডার্ক ভাব রেখেছে যেটা আসলে চোখের শান্তি দিচ্ছিল স্ক্রিপ্টের কথা বলতে গেলে স্ক্রিপ্ট বেশ গোছানো ছিল এবং ক্যারেক্টার বিল্ড গুলো ছিল বেশ সাবলীন اورو ویل কোথাও তেমন কোনো অপ্রয়োজনীয় জিনিস ছিল না কোনো অপ্রয়োজনীয় ক্যারেক্টার কিং বা অপ্রয়োজনীয় ডায়লগ কিং বা অপ্রয়োজনীয় সিন তেমন কোনো কিছুই আমার চোখে পড়েনি इवन स्क्रिप्ट এতটা স্ট্রং ছিল যে শুরু থেকে একটা সিন বারবার দেখানো হচ্ছিল এবং আপনার কাছে মনে হতেই পারে যে এই সিনটা অযথাই বারবার দেখানো হচ্ছে কিন্তু গল্পের শেষে মানে সিরিজের শেষে যে আপনি বুঝতে পারবেন যে এই সিনটা বারবার অযথায় দেখানো হচ্ছিল সেটাই ছিল আসলে অনেক বড় একটা হিন্ট বিজিএম খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করেছে কারণ সিরিজের পুরোটা সময় ধরেই যে বিজিএমটা ছিল সে বিজিএম ছিল খুব আকর্ষণীয় এবং এই বিজিএম এর কারণেই মূলত সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত সাসপেন্স ধরে রাখতে পেরেছে অভিনয় সিরিজের প্রত্যেকটা চরিত্র খুব সাবলীলভাবে অভিনয় করেছে এবং মনে হচ্ছিল যেন একে অপরকে পাল্লা দিয়ে অভিনয় করছে শুরুটা করেছেন নাজিফা তুসি আর শেষটা করেছেন নাসিরউদ্দিন খান এত বছর ধরে এত চেষ্টা করলাম নিজেকে লুকায় রাখার আর না খান এই মানুষটার কথা যত বলি ততই মনে হয় কম বলা হচ্ছে যে কোনো নাটক যে কোনো মুভি বা যে কোনো ওয়েব সিরিজে এই নাসিরুদ্দিন খান যতটুকু স্ক্রিন পায় বা ফাটায়া দেয় এবং এই সিরিজেও তার কোনো ব্যতিক্রম হয়নি যদিও নাসিরুদ্দিন খানের স্ক্রিন সবসময়ে কিছুটা কম থাকে কেন থাকে আমি জানি না তবে এই সিরিজের শেষ অংশের প্রায় পুরো গল্পটাই নাসিরউদ্দিন খান ধরে রেখেছিল শুরু থেকে নাজিফা তুশির অভিনয় ছিল অসাধারণ পুরো সিরিজ জুড়ে তাসনিয়া ফারিন এবং রাশেদ মাহমুদ অপু চমৎকার অভিনয় করেছেন সেই সাথে শতাব্দী ওয়াদুদ এবং আরো যারা অভিনেতা ছিলেন সবাই যার যার জায়গা থেকে যতটুকু দেয়া দরকার ঠিক ততটুকুই দিয়েছেন কারো কোনো অ্যাক্টিং মনে হয়নি কারো অ্যাক্টিং ফল মনে হয়নি জাস্ট সব মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ এবার আসা যাক সিরিজের মূল চরিত্র আদনানকে নিয়ে আদনান চরিত্রে ছিলেন আফরান নিশু এবং পুরো সিরিজ জুড়ে আফরান নিশু ছিলেন অনবদ্য আদনান চরিত্রটা একটা মানসিক রোগে আক্রান্ত অ্যাসপার্গার সিন্ড্রম বা মাইন্ড অটিজম যারা আর কি সোশ্যালি একটু অকওয়ার্ড থাকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিরিজটায় এই চরিত্রটিকে একদম জীবন্ত করে রেখেছেন আফরান নিশু তার কথা বলার ধরন তার বডি ল্যাঙ্গুয়েজ তার মুভমেন্ট বিশেষ করে তার চোখের যে অস্থিরতা দেখিয়েছেন তা জাস্ট অসাধারণ মনে হচ্ছিল তার শরীরের প্রত্যেকটা অঙ্গ চরিত্রের সাথে মিশে গেছে আমার বুকের সিরিজটিতে সামান্য কিছু 18 প্লাস দৃশ্য রয়েছে তাই 18 বছরের নিচে কেউ থাকলে বিষয়টা মাথায় রাখবেন যদিও আমাদের দেশের পোলাপান এখন 10 12 বছরেই পারলে ম্যাচিউর হয়ে যায় তারপরও 18 বছরের নিচে কেউ থাকলে প্রয়োজনে না দেখুন সিরিজের গল্প নিয়ে এবার সামান্য কিছু বলা যাক শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সিরিজ জুড়ে সাসপেন্স ধরে রাখা হয়েছে শুরুতেই আদনানার জিসা চরিত্রের সম্পর্ক জিসার অস্থিরতা একটা হলুদখামে কিছু একটা গোপন ভিডিও ব্ল্যাকমেইল এবং হঠাৎই জিসার আত্মহত্যা এখান থেকেই মূলত সিরিজের মূল গল্পের শুরু মেইন সাসপেন্সটা ক্রিয়েট হয়েছে জিসার আত্মহত্যা নাকি খুন পুলিশ বরাবর মতোই পুলিশের কাজ করছে কিন্তু জিসার প্রেমিক আদনান চরিত্রটি এই বিষয়টি মেনে নিতে পারেনি তার মাথায় ঘুরপাক কাজ ছিল যে জিসার এটা আত্মহত্যা নাকি খুন সবকিছুর ভিতরে এরকম একটা পরিস্থিতিতে মাইন্ড অটিজম নিয়ে আদনান চরিত্র বের হয়ে যায় রহস্য উন্মোচন করতে সোশ্যালি অকর্ড একটা ছেলের রহস্য উন্মোচনের চেষ্টা এবং সেই সাথে একটু পরপর বিভিন্ন রকমের ছোটখাটো টুইস্ট সব মিলে পুরো সিরিজটা বিবর হয়ে দেখার মতো একটা গল্প এবং সবশেষে এমনভাবে সিরিজটা শেষ করা হয় বা একটা হিন্ট দেওয়া হয় যে সিন্ডিকেটের দ্বিতীয় সিজন আসতে যাচ্ছে বা আসতে পারে বর্তমানে প্রায় ওয়েব সিরিজে এই কাজটা করে থাকে যে ফিনিশিংটা এমনভাবে করে বা ফিনিশিংয়ে একটা হিন্ট দিয়ে রাখে যেন সহজেই ওই সিরিজটার দ্বিতীয় সিজন নিয়ে আসতে পারে বা এটা জানান দেয় যে এই সিরিজের দ্বিতীয় সিজন আসলেও আসতে পারে তো এই ছিল থ্রিলার ক্রাইম সিরিজ সিন্ডিকেট এতটুকু বলতেই হয় যে আফরান নিশুর ক্যারিয়ারের অন্যতম সেরা একটা কাজ ছিল সিন্ডিকেট এবং শিহাব শাহিন তো বরাবরই সেরা তো যারা এখনো সিন্ডিকেট ওয়েব সিরিজটি দেখেননি তারা চরকি প্ল্যাটফর্মে যে দ্রুত এই সিরিজটি দেখে নিন এতটুকু নিশ্চিত থাকেন যে আশাহত হবেন না